ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আরাধনা আরতি কুকিং ব্লগস। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের চাটনির রেসিপি। ঘরোয়া উপায়ে কিভাবে আমি আমের চাটনি তৈরি করলাম সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সহজ একটি রেসিপি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চটজলদি আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন যেহেতু সামনে আমের সিজন। তো আমি গত বছরের আম দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। আমগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আমি এখানে প্রায় দেড়টার মতো আম নিয়েছি। আমগুলোর সাথে আমি পানি অ্যাড করেছি এবং সামান্য হলুদ দিয়েছি রঙের জন্য। হলুদটা মিশিয়ে দিলাম, তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এরপর আমি খুব ভালো করে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে এই সময় আমি কিন্তু চিনি অ্যাড করব। চিনিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যতটুকু মিষ্টি আপনারা খেতে পছন্দ করেন সেই রকম দিবেন। দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, খুবই ভালো করে ফুটিয়ে নেবেন। চাটনি আসলে বিভিন্ন রকমভাবেই রান্না করা যায়, এটা হচ্ছে অনেক সহজ। এরপরে হচ্ছে যখন এটা সেদ্ধ হয়ে যাবে, ভালো করে কুক হয়ে যাবে, তারপরে একটা কড়াইতে আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন দিয়েছি আমি। পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটা ভেজে সেদ্ধ করে রাখা আমের যে মিশ্রণটি আছে সেটা দিয়ে দিলাম। তারপরে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। এই চাটনিটা কিন্তু আসলে গরমের দিনে খুবই মজা লাগে খেতে, আর রান্না করাও খুবই ইজি, একেবারেই সহজ প্রসেস। আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। আর আমের সিজন আসলে আমি আরও অনেক ধরনের চাটনির রেসিপি আপনাদের শেয়ার করব। এটা একেবারে বেসিক এবং খুব সহজ একটি রেসিপি, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।